আমি টুম্পা রায়, আমি এসেছি বাঙালপুর বাগনান হাওড়া থেকে। আজকে আমি হ্যাংলার হেঁশেলে বানাবো চিকেন দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজার নামটা কেন হলো সেটা আমি পরে বলবো। আসুন তার আগে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস আছে এটা করতে। প্রথমেই আমাদের লাগছে চিকেন উইথ বোন, আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এরপর আমাদের লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি দুবার নিয়েছি, যেহেতু দো পেঁয়াজা তাই দুবার পেঁয়াজটা নিয়েছি। একটা হচ্ছে পেঁয়াজ কুচি, আরেকটা হচ্ছে পেঁয়াজ একটু কিউব কুচি, আর হচ্ছে আমার লাগবে ধনে পাতা কুচি, টমেটো কুচি, নুন, গোটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি, ফেটানো টক দই, আর রান্নাটা করবো আমি সাদা তেলে। এবার শুরু করছি চিকেন দো পেঁয়াজা। এবার রান্নাটা আমি শুরু করছি, এই জন্য প্যানটা গরম করে নিয়েছি। এরপর আমি এতে তেল দেব। এখানে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এরপর আমি বাকি সমস্ত উপকরণগুলো একে একে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এতে গোটা জিরে ফোড়ন দেব। এরপর দেব গোটা তেজপাতা, এরপর দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই গোটা গরম মশলায় আমার আছে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর গোটা কালো মরিচ। এই সবকটা উপকরণকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপর এতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো প্রথমে দিচ্ছি, এরপর আমি বড় করে কাটা পেঁয়াজগুলো একটু পরে দেব। এই পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিলাম আমি 1.5 টেবিল স্পুন, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেব টমেটো কুচি, সামান্য একটু নুন, নুনটা আমি পরে আরেকবার দেব। এই নুনটা এই টমেটোটাকে গলে একদম মশলার সঙ্গে মিশে যেতে সাহায্য করবে। অলরেডি একটা ভালো গন্ধ বেরোতে শুরু করেছে, যেটা আমি একমাত্র পাচ্ছি। এরপর সমস্ত গুঁড়ো মশলা আমি মিশিয়ে নেব। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, এরপর দেবো ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দেব আর জিরে গুঁড়োটা একটু কম দেব, আর একটু দেব লঙ্কা গুঁড়ো। খুব তাড়াতাড়ি এটা মিশিয়ে নেব। এবার আমি এতে সব চিকেনের পিসগুলো দিয়ে দেব। মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। মশলাটা যত কষা হবে তত এর স্বাদটা বাড়বে। আদা রসুন পেঁয়াজ সব কিছুর সঙ্গে যখন ভালোভাবে কষা হয়ে যাবে তখন কিন্তু এই কড়া থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মশলাটা ভালো কষা হয়ে গেছে। এখনও আমার কষা হয়নি। এই রান্নাটা খুব ভীষণ ইজি, আর আজকাল বাড়িতে সবাই চিকেন খেতে এত পছন্দ করে যে চিকেনের ভ্যারাইটি আইটেম করে দিতে পারলে বোধ হয় ভালো হয়। যত রকম চিকেনের নতুনত্ব আইটেম হয় সেইগুলো করলে ভালো হয়। এই চিকেনের সব আইটেমের মধ্যে এই চিকেন দো পেঁয়াজাটা কিন্তু খুব জনপ্রিয়, সবার মধ্যেই এই খুব পছন্দের একটা রেসিপি এটা, বাচ্চা বড় সবাই। আমার বাড়িতেও সবাই কিন্তু এই এই রেসিপিটা ভীষণ প্রেফার করে সবাই। এবার আমি একটু টেম্পারেচারটা কমিয়ে দেবো, কারণ এর মধ্যে আমি টক দই ব্যবহার করব। টক দইটা আমি ফেটিয়েই রেখেছি, আর একটু ফেটিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় যদি আমরা টক দই ব্যবহার করি, বিশেষ করে গ্রেভি বেস রান্নায়, তখন কিন্তু এই টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে এই রান্নায় যদি আমরা যোগ করি তাহলে এই টক দইটা ফেটে যাবে না। নাহলে কিন্তু যদি জোর আছে রান্না করার সময় আমরা টক দইটা দিই তাহলে কিন্তু ফেটে ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি টেম্পারেচারটা আবার আগের মতো অবস্থায় নিয়ে আসবো। মেশানো হয়ে গেছে, টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি। আমি তখন নুনটা একটু কম দিয়েছিলাম, এখন নুনটা আর একটু দেবো।
এরপর আমি এই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এতে দিয়ে দেব। পুরো মিশ্রণটা একবার ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ আমি হতে দেব, চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখে নি কেমন আছে, অনেকটাই হয়ে এসেছে কিন্তু পুরোপুরি হয়নি, 75% মতো হয়ে গেছে। এরপর আমি এতে সামান্য একটু অল্প, খুব অল্প অল্প একটু চিনি দিলাম। আর এই যে আমি বলেছিলাম দুবার পেঁয়াজটা ব্যবহার করছি, এর মধ্যে যে বড় করে পেঁয়াজের পাপড়ি বার করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখানে দিলাম। এই কারণে, যে কারণে আমি পেঁয়াজটা দুবার ব্যবহার করলাম তার জন্যই এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন দো পেঁয়াজা। এছাড়াও অনেকে বলেন যে এই রেসিপিটার পেছনে হায়দ্রাবাদের যে নবাব ছিলেন, তার যে কুক, তার নাম অনুসারে এটা মোল্লা দো পেঁয়াজা ছিল এই রেসিপিটার নাম আগে, পরবর্তীকালে নাকি চিকেন দো পেঁয়াজা হয়েছে। তো বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে বলেন, তো কিন্তু আসল কারণ হচ্ছে যে পেঁয়াজটাকে দুবার ব্যবহার করা হয়, সেই কারণে এর নাম হয়েছে চিকেন দো পেঁয়াজা। এবার আমি এতে একটু গরম মশলা গুঁড়ো দেব। গরম মশলা গুঁড়োটা মিশে গেছে, এবার এতে ধনে পাতা কুচি দেব। ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি, এবার আর একবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমার চিকেন দো পেঁয়াজা হয়ে গেছে, এবার আমি এটা সার্ভিংয়ের জন্য প্লেটে রাখবো। আজকে তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা। এই রেসিপিটা আপনি নান, পরোটা বা যে কোনো পরোটার সঙ্গে খেতে পারেন বা পোলাওর সঙ্গে খেতে পারেন। আর এরকম টেস্টি টেস্টি খাবার যদি আপনি বানাতে চান বাড়িতে রোজ রোজ, বা যদি শিখতে চান, তার জন্য আপনাদের অবশ্যই হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আপনার প্রিয় খাবারের ঠিকানায় পৌঁছে যেতে এখনই সাবস্ক্রাইব করুন হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।